happening time or duration. এভাবে আমি সংজ্ঞায়িত করছি, অনেক বড় ডেফিনেশন আছে। তো ক্রিয়া বা কাল তিন প্রকার, প্রেজেন্ট টেন্স অথবা কারেন্ট টেন্স বা বর্তমান কাল, পাস্ট টেন্স অতিবাহিত বা অতীতকাল, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বা আপকামিং টাইম যেটা আসন্ন সময়। এটা তিনটা করে একই উদাহরণ দিয়ে সেট করছি। এখানে আসলে এগুলোর চেয়ে সবচেয়ে বড় বিষয় হলো আমরা যখন কোনো জিনিস প্যারাগ্রাফ প্রসেস করি ওটা আসলে কোন টেন্সে আসে বা লিখি ওটা কোন টেন্সে কীভাবে লিখতে হবে, সামান্য কিছু ডিফারেন্সের জন্য আমরা এটা বুঝতে পারি না। সেই ডিফারেন্সগুলো আমি এখানে বোল্ড লেটারে হাইলাইট করে প্রেজেন্ট করছি, আশা করি ভালো লাগবে। তো দেখুন একটা উদাহরণ দিয়ে আমি প্রত্যেকটা টেন্স ছড়িয়ে দিছি, সেটা আপনাদের শো করতেছে। তারপর বলি টেন্স বা হলো হ্যাপেনিং টাইম অর ডিউরেশন অফ ভার্বস, ইটস এ কাইন্ডস প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আচ্ছা, প্রেজেন্ট টেন্সের উদাহরণটা আমি দিলাম আই এট রাইস, আবার পাস্ট টেন্সে একই উদাহরণ দিলাম আই এট রাইস, ফিউচার টেন্স আই শ্যাল ইট রাইস। ইট দিয়ে আমি তিনটা টেন্সের উদাহরণ করছি। তো দেখেন এইখানে আমি আবার নতুন করে করছি। তো এখানে কী ডিফারেন্সটা পাওয়া গেলো এই তিনটা টেন্সের মধ্যে? অ্যাকচুয়ালি মানে আরও বিভিন্ন পার্সন দেয়, ইউ ডু ইট, ইউ ডিড ইট, হি ইউল ইট রাইস বা হি উইল ডু ইট, আচ্ছা হি অ্যাটস রাইস, অ্যালিস অ্যাটস রাইস, হি অ্যাটস রাইস, বিভিন্ন এক্সাম্পল আমি সেট করছি। তো এখানে উদাহরণটা এখানে দেখা যাচ্ছে যে ভার্বের জাস্ট চেঞ্জটা হয়েছে আর সবই ঠিক আছে একটা বাক্য, কিন্তু সামান্য কিছু ভার্বের চেঞ্জই পুরো কথাগুলো এই প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্সের চেঞ্জটা বোঝা যায়। সামান্য একটু একটু ডিফারেন্স, যখন আমরা ছাত্র ছিলাম এগুলো বুঝতে অনেক কষ্ট হতো। তো আমি মনে করি এইভাবে প্রেজেন্ট করছি যাতে আপনি সামান্য ওই ডিফারেন্সটা দেখে বুঝতে পারেন সেটা কোন টেন্সে আছে, এবং যখন ট্রান্সলেট করবেন বা প্যাসেজ পড়বেন তখন বুঝতে পারবেন এটা কোন টেন্সে কথাগুলো বলা হচ্ছে। আচ্ছা, আমি এখানে একটা ভার্ব দিয়ে এবং ভার্বের কী চেঞ্জিংটা হয়েছে এটাই আপনাদেরকে শো করতেছি এবং বোঝানোর চেষ্টা করতেছি। এবং কিছুই না, শুধু ভার্বের চেঞ্জটা আর এটাই টেন্স। তো আমরা দেখতে পাচ্ছি শুধু ওই ইট ভার্বটাই চেঞ্জ হয়েছে, প্রেজেন্ট টেন্সে ইট ইটি আসছে, যে পার্সন যে যে নাম্বারই হোক না কেন ইট ইটি রয়েছে, এবং ফিউচার টেন্সে ইট ইট রয়েছে, শুধুমাত্র একটা শ্যাল বা উইল পার্সন অনুযায়ী অ্যাড হয়েছে। আর পাস্ট টেন্সে একটা বিশেষ ডিফারেন্স হয়েছে, সেটা হলো ইটটা অ্যাড হয়ে গেছে, সেটা যে কোনো পার্সন জন্য একই অ্যাড অ্যাড অ্যাডই রয়েছে সব জায়গাতে। সো ইন ইউ ওয়ার্ড টেন্স ইজ হ্যাপেনিং টাইম আর ডিউরেশন অফ ভার্ব, তাই শুধু ওই ভার্বটার চেঞ্জটাই পুরো তিনটা টেন্সের মধ্যে চেঞ্জে খুঁজে পাওয়া গেছে। হ্যাপেনিং টাইম আর ডিউরেশন অফ ভার্বস হলো টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই সামান্য ডিফারেন্সে আপনি এটা ডায়াগনাইজ বা রিকগনাইজ করতে পারবেন যে কোনটা কোন টেন্সে আছে প্যাসেজ পরে, তাতে আপনার ট্রান্সলেট করতে বা প্যাসেজ লিখতে বা নিজেও এক্সাম্পল সেট করতে সুবিধা হবে। সো ইন ওয়ার্ড এটাই দেখতে পাচ্ছি ভার্বের চেঞ্জিংটা।